আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে নিয়োগ দপ্তর বন্টন প্রজ্ঞাপন জারি শিল্পকলা বাংলা একাডেমির মহাপরিচালক সহ পাঁচ কর্মকর্তার চুক্তি বাতিল শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয় বিদ্রোহে নিহত অফিসারদের স্বজনদের অভিযোগ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান বিএনপির দলবাজ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি এবং চট্টগ্রামে শেখ হাসিনা নৌফেল সহ চুরাশি জনের বিরুদ্ধে হত্যা মামলা সাবেক এমপি এম এ লথিফ রিমান্ডে ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত সংবাদ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনে পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের দিল্লিতে থার্ড ভার্স অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন তিনি অন্যদিকে দক্ষিণের দেশগুলোকে এক হয়ে পরস্পরের শক্তি বাড়ানোর আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন ড মোহাম্মদ ইউনুস সম্মেলনে দেয়া বক্তব্যের শুরুতে গত পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা স্মরণ করেন তিনি এ সময় ধরিত্রীর টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে থ্রি জিরোর উপর গুরুত্ব আরোপ করেন ড ইউনুস জানান নির্বাচন ব্যবস্থা বিচার ও স্থানীয় সরকার ব্যবস্থা এবং গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা অন্তবর্তী সরকারের প্রধান কাজ

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব সাউথ সামিটের উদ্বোধনী সঞ্চালনা করেন দেশটির প্রধানমন্ত্রী তিনি বলেন সামিটে রাষ্ট্র ও সরকার প্রধানরা এমন একটা সময় মিলিত হয়েছেন যখন চারপাশে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে সময় কি এক এক একজুটার একদরে কি তাহাজার তেইশ সালে বারো ও তেরো জানুয়ারি প্রথম এবং একই বছরের সতেরো নভেম্বর দ্বিতীয়বারের মতো ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট আয়োজন করেছিল ভারত মনিউর রহমান এটিএন বাংলা অবসরে যাওয়া পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার সচিব হওয়া এই কর্মকর্তাদের সকলেই বিসিএস ব্যাচের এর মধ্যে ড শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব এরসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব ড নাসিমুল গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব এবং এম এ আকমাল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক সহ পাঁচ দপ্তরের শীর্ষ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এরা হলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি বাংলা একাডেমির মহাপরিচালক হারুনর রশিদ আসকারী বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব প্রেস রঞ্জন সেনের নিয়োগও বাতিল হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পিলখানার হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন তৎকালীন বিডিআর বিদ্রোহী স্বজনেরা রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে হত্যাযোগ্য চালিয়ে সেটাকে অভ্যন্তরীণ অসন্তোষ বলে চালিয়ে দেয় আওয়ামী লীগ সরকার এছাড়া সরকার নিজেদের মতো কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তে হস্তক্ষেপ করেছে বলেও জানান তারা এ সময় দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান দুই সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার হত্যাযজ্ঞে প্রাণ হারান সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন পনেরো বছর পেরিয়ে গেলেও পিলখানার হত্যাকাণ্ডের সঠিক বিচার পাননি বলে দাবি নিহতদের স্বজনদের বছর অনেক কষ্ট করেছি বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা ও সিভিলিয়ানদের হত্যার বিচারের দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম মেয়র সহ আরো অনেকে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেন তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোন ইভেন্ট হয়েছে একটা প্রধানমন্ত্রী একটা বিদেশী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন অফিসার হত্যা করে মন তদন্ত কমিটি গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারকে প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো এ সময় পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা সহ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তারা এই নিঃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে নির্দোষ কোন বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয় দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা মুশফিকুর রহমান এটিএন বাংলা ঢাকা অন্তবর্তীকালীন সরকারকে আগামী নব্বই দিনের মধ্যে স্বাস্থ্য খাত জনমুখী করে গড়ে তোলার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে আন্দোলনে আহতদের সব ধরনের ব্যয়ভার সরকারকে বহন করার আহ্বান জানান এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক বিগত দিনে স্বাস্থ্য খাতের অনিয়মের কথা তুলে ধরেন রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালের বেডে কাছেন শিক্ষার্থী সহ অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা সেবার খোঁজ খবর নিতে ছুটে যান সমন্বয়করা বিকেলে কুর্মিটোলা হাসপাতাল ঘুরে তুলে ধরেন আহতদের সার্বিক পরিস্থিতি ছাত্র আন্দোলনের এই ব্যানারে এ সময় দেশের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ জানিয়ে আগামী নব্বই দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলার আহ্বান জানান তারা হাসপাতাল থেকে আহত নিহতদের তথ্য গোপন করা হয়েছে বলেও জানায় সমন্বয়করা যারা ডিসিজ রয়েছেন তাদের সবার আমরা একটা সংযোগ করার চেষ্টা করেছি এবং তাদের সবার আমরা খোঁজখবর নিচ্ছি যতজন সেখানে রোগী থাকা সম্ভব তার চেয়ে ডাবলেরও বেশি রোগী রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয় মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে এই স্বাস্থ্যখাতকে ওনারা জনমুখী স্বাস্থ্যখাত হিসাবে আমাদেরকে উপহার দিতে পারবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান বিগত দিনে রাজনৈতিক আধিপত্যের কারণে স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়নি একটা এমআরআই মেশিনের দাম দশ কোটি টাকা হলে সেটা আঠারো কোটি টাকায় কিনে এক বছর পরে নষ্ট হয়ে যায় এখানে ভয় পাওয়ার কিছু নেই কারণ বিগত সতেরো বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়েছে এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন পরিবর্তন নিশ্চয়ই আসবে প্রতিটি সরকারি হাসপাতালে অনিয়মের অভিযোগ জানাতে লাল বাক্স হচ্ছে বলেও জানাই তারা স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্টডাউন আজকে থেকে মুস্তাফিজুর রহমান বাংলা ঢাকা বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ছাত্র জনতার রক্তের ঋণ শোধ করতে হলে শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় অবিলম্বে দলবাজ রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানিয়ে বক্তারা বলেন সব জায়গা থেকে আওয়ামী জঞ্জাল পরিষ্কার করতে হবে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন এখনও আওয়ামী দোসররা অনেক জায়গায় ঘাপটি মেরে বসে আছে আওয়ামী দুষ্কৃতিকারীরা ভারত থেকে দেয়া শেখ হাসিনার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান নেতারা ছাত্র জনতার আত্মত্যাগের প্রতিদান হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে এনে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা কোথায় কোথায় বিপ্লব তাদেরকে খুঁজে বের করতে হবে যারা গুলির আদেশ তাদের খুঁজে বের করতে হবে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোষকদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা অস্থিতিশীল করবে এই দেশকে তারা এখনো দিব্যি ঘুরে বেড়াবে তারা আইনের আওতায় আনা হবে না এটা হইতে পারে না তে কাজেই এই সরকারকে যদি সার্থক করতে হয় সরকারকে কঠিন হইতে হবে ইতিহাসের অন্যতম ঘাতক অভিহিত করে গণহত্যার আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটি সদস্য হাফিজউদ্দিন উদ্দিন আহমেদ শেখ হাসিনার বিচার নিশ্চিতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি বন্ধুত্ব হবে জনগণের সাথে সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবে না শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক এখন অন্যায় অভিযান নাই কতবার মুখ খালি করেছে আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হয় ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত প্রদান তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে আরো বহুত হবে এদিকে রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার দায়িত্ব নেন বিএনপি নেতারা গণহত্যার বিচারের দাবিতে মধুবাগে বিক্ষোভ মিছিল করে হাতিরঝিল থানা বিএনপি কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র তানভীর সিদ্দিকের চাচা মোহাম্মদ পারফেজ শুক্রবার রাতে নগরীর চাঁদগাঁও থানায় মামলাটি দায়ের করেন পুলিশ জানায় মামলায় চৌত্রিশ জনকে আসামি করা হয়েছে আর এদিকে চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ভোর রাতে চট্টগ্রামের বাইজিত বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে আদালতে হাজির করে আট দিনের রিমান্ড চাইলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত অপরদিকে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জেল হাজতে পাঠিয়েছেন আদালত স্থানীয় রিপন ওরফে বাবু বাদী হয়ে শুক্রবার সাবেক এমপি রমেশচন্দ্র সেন সহ চল্লিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শুক্রবার দিবাগত রাতে এই মামলায় রমেশ সেনকে সদর উপজেলার রুহিয়ায় নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের এবার কোটি লাখ টাকা সেই সাথে রয়েছে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা তিন মাস ২৬ দিন পর আজ সকাল সাড়ে আটটায় মসজিদের নয়টি লোহার দানবাক্স খোলা হয় মেলে রেকর্ড পরিমাণ আটাশ বস্তা অর্থ ও স্বর্ণালঙ্কার গণনায় অংশ নেন মসজিদের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ব্যাংক কর্মী সহ তিনশো জনের একটি দল গণনা তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহুয়া মমতাজ এটিএম ফরহাদ হোসেন মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এ জি এম রফিকুল ইসলাম এ সময় কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ শেখ রাসেল উপস্থিত ছিলেন এছাড়াও বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন এবারে ইসলামী ব্যাংক অর্থ সংবাদ বেআইনি ও জোরপূর্বক ভাবে থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা আবারও চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা বলেন করোনাকালীন সময়ে সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম অর্থ সাশ্রয়ের নামে কোন ঘোষণা ছাড়াই বাষট্টি জন কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেয় এফবিসিসিআই ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে অবিলম্বে সব সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবি জানান চাকরিচ্যুত কর্মীরা সংযুক্ত আরব আমিরাতে অবৈধ বাংলাদেশিদের বৈধ হতে দুই মাসের সময় দিয়েছে দেশটির সরকার চাইলে জরিমানা ছাড়া এরই মধ্যে দেশে ফিরতে পারবেন পারবেন তারা সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য এই সাধারণ সুযোগ নিতে ক্ষমার অভিবাসীরা তরিক ইসলামের রিপোর্ট মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত বর্তমানে দেশটিতে বিভিন্ন খাতে কর্মরত রয়েছে প্রায় ২২ লাখ কর্মী যার মধ্যে শুধুমাত্র দুই ও তেইশ সালে দেশটিতে গেছে প্রায় দুই লাখ কর্মী দুই সালের পর আবারও দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দেয় দুবাই সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেশটি জানায় পহেলা সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য সুযোগ পাবে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশি কর্মীরা যে সমস্ত বাংলাদেশি নাগরিক এখানে অবৈধ হয়ে গেছে কোনো কারণে এটা ইউএ গভর্নমেন্ট তারা টাইম টু টাইম এরকম অ্যামনেস্টি দিয়ে থাকে বা সাধারণ ক্ষমা এটা দুই সালে একবার দিয়েছিল তারপরে অনেকদিন পরে আবার এখন অ্যামনেস্টি দিয়েছে এটা একটা বড় সুযোগ কোন ধরনের জরিমানা বা শাস্তি ছাড়াই এ সুযোগ মিলবে বলেও জানান তিনি দুই মাসের জন্য সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস এই সময়ের মধ্যে তারা তাদের এই সাধারণ ক্ষমার আওতায় তারা তাদের কাগজপত্র রেগুলাইজ করে নিতে পারবে যারা এখানে ফিসারে রেগুলাইজ করে কন্টিনিউ করতে চায় তারা এখানে থাকতে পারবে যারা তাদের তাদের ফাইন হয়েছে তাদের ফাইন দিতে হবে না তারা বাংলাদেশে রিটার্ন করতে পারবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ শুধুমাত্র দুবাই থেকে প্রবাসী আয় এসেছে প্রায় চারশো ষাট কোটি ডলার তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান নারী ফুটবলার ও কর্মকর্তারা এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল লীগে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে দলবদল পেছানোর আবেদন করেছেন ফুটবলাররা রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ প্রফেশনাল লীগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তবে সেই দলে যোগ দেওয়া খেলোয়াড়দের খেলা নিশ্চিত করা এবং দলবদল পেশানো সহ বাফুফের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন ফুটবলাররা আমাদের পেশাই এটা এটার সাথে আমাদের ফ্যামিলি বা এই ক্লাবের সাথে কিন্তু অনেক যারা স্টাফ কাজ করে তাদের সাথে তাদের ফ্যামিলি জড়িত তো আমরা আমাদের প্লেয়ারদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা ক্লাবদেরকে করব। ক্লাবগুলোকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে বলে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে সকালে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন সাবেক বর্তমান নারী ফুটবলাররা তার জন্য মহিলা ফুটবল শুধু না দেশের ফুটবল ছেলেদেরটা সহ ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা পর্যায়ে ফুটবল হোক লীগ হোক আমরা এটাই চাই এই বছর যে মহিলা ফুটবলের লীগটা হয়েছে এটা করার জন্য হয়েছে এদিকে ফুটবল কোচ আব্দুর রাজ্জাক সভাপতি সহ অন্যায় কাজে মদতদাতাদের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট করেন সাবেক ও বর্তমান পুরুষ ও নারী ফুটবলার এবং সমর্থকরা বাফুফের সভাপতির পদত্যাগ চাইলেও আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে অনর অবস্থানে আছেন কাজী সালাউদ্দিন সংবাদ শেষ করার আগে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অন্তবর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে নিয়োগ দপ্তর বন্টন প্রজ্ঞাপন জারি শিল্পকলা বাংলা একাডেমির মহাপরিচালক সহ পাঁচ কর্মকর্তার চুক্তি বাতিল শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয় বিদ্রোহে নিহত অফিসারদের স্বজনদের অভিযোগ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান বিএনপির দলবাজ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি এবং চট্টগ্রামের শেখ হাসিনা নৌফেল সহ চুরাশি জনের বিরুদ্ধে হত্যা মামলা সাবেক এমপি এম এল রিমান্ডে ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে দেশ আমাদের দেশের সম্পদও আমাদের নিজে সতর্ক থাকুন অন্যকে সচেতন করুন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে